স্পেশাল অলিম্পিক উপলক্ষে ফাইভ ম্যাট ম্যানে ভারতে প্রথমবার ইউনিফাইড থিয়েটারের লঞ্চ হলো। এদিন সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে কিছু স্পেশাল চাইল্ড ও কিছু চাইল্ড লেবাররা মিলে থিয়েটার পারফর্ম করে। থিয়েটারের নাম ছিল ক্রস দ্য লাইন, লেখা ও পরিচালনায় ছিলেন নুপুর সরকার। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাকটাস ব্যান্ডের সিধু, ডিরেক্টর ও অভিনেত্রী সুদেষ্ণা রায়, স্পেশাল অলিম্পিক থেকে চাকি শের, বিবেক বর্ধন ও লীনা বর্ধন ও আইআইসিপি থেকে মধুমিতা দাশগুপ্ত ও আরও অনেকে।